রাত দুটোর সময় হঠাৎ বাড়িতে বোম চার্জ করে টিএমসি দুষ্কৃতি বাহিনী। পরবর্তীকালে যখন আমার বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী বাইরে বার হয়, দেখতে পাই বেশ কিছু টিএমসির হামলাত বাহিনী বিজেপির ফ্লেক্স এবং ফেস্টুন টোটালি ছিঁড়ে একটা জায়গায় আগুন লাগায় এবং খুব বাজে বাজে ভাষায় গালাগালি করতে থাকে বিজেপি পার্টির নামে। তার কিছুক্ষণ পরেই, 2-1 মিনিট পরেই আবার ফের বোমের আওয়াজ শুনতে পায়। একবার ডান দিক দিয়ে সাউন্ড আসে তো একবার পিছন দিক দিয়ে আসে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। পরবর্তীকালে যখন বোমের আওয়াজ স্তব্ধ হলো, বাইরে বেরালাম, আমার বাড়িতে আমার মা বাবা মা এবং আমার স্ত্রী বলছে এখানে কারা বসে আছে এবং আগুন জ্বালিয়েছে। যখন আমি দেখতে পাই আমার পাশের বাড়ির সুব্রত এবং গৌতম দুজনকে ডাকি, ডেকে যখন ধরার চেষ্টা করি, ওদের কাছে ভজালি ছিল আমি জানি না, তো সেই মুহূর্তে ভজালি চালিয়ে দেয় আমার পেট লক্ষ্য করে। আমি কোনো মতে বাঁচার চেষ্টার জন্য হাত লাগাই, যার জন্য আমার হাতের গোড়ালি কেটে বার হয়ে যায়।